ম্যাডাম, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমি বলুন বলুন চৌধুরী, দিল্লিতে থাকি, বড় একা, খুব একা একা লাগে। আপনি আসবেন দিল্লিতে? মা বলেছে আপনি খুব মিষ্টি মেয়ে, চমৎকার একটি মেয়ে, সেটা তো ছবি দেখেই বুঝতে পারছি। এই, এটা আপনার ছবি তো? আমাকে ঠকাবেন না কিন্তু, আমি কিন্তু খুব সহজ সরল মানুষ, সহজকে সহজ বুঝি। আমি কিন্তু খুব নরম, কিন্তু গো ধরলে এমন বাঁকা হব। কে আসে? কে? রহমত, কোন হাসতা হ্যায়? আমি আমি হাসছি, বিশ্বাস হয় না? আমি, বুঝলেন, আমি, আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। এক বছর হলো বিয়ে হবে হবে করে শুধু পিছিয়ে যাচ্ছে। আচানক তোমার বাবা মারা গেল, এবার আবার তিতলি। তুমি কথা বলছো? সত্যি তো? আমার কেমন যেন ধাঁধা লাগছে। আপা বলেছে তাড়াতাড়ি দেশে ফিরতে, পয়লা বর্ষকে বিয়ে, আমি তৈরি। আমিও। তোমার মা, আহা, এমন স্নেহময়ী মা হয় না। উনি আমাকে কোলে বসিয়ে কত আদর করলেন, কপালে চুমু খেলেন, একটা নয় অনেকগুলো। এমন আদর তোমার ভালো লাগে? আমিও কিন্তু তোমাকে অনেক আদর করব। ফাজিল কথা, যেও না, বলে যাও আমাকে তোমার পছন্দ হয়েছে। আমি কিন্তু তোমাকে পছন্দ নয়, ভালোবেসে ফেলেছি। ধন্যবাদ। আমিও আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি বেশ ছিমছাম, তুমি যে মোটা সোটা নও তাতে আমি ভীষণ খুশি। মা জানে আমি মোটা গোবদা পছন্দ করি না। মোটারা অকারণে খালি জ্বালায়, দরদর করে ঘামে, অকারণে ঘুমায়, অলস, ঝগড়াও না কি করে বেশ। আমিও কিন্তু ঝগড়া করতে ভালোবাসি, তাই নাকি? যখন ঝগড়া শুরু করবে আমি বাসা ছেড়ে চলে যাব, 10 ঘন্টা পর ফিরবো, ততক্ষণে তোমার রাগ পানি হয়ে যাবে। আমার নানা তাই করতেন, আমার নানি জব্দ। শোনো, আমি কিন্তু রাত জেগে অনেকক্ষণ পড়াশোনা করব, তোমার ঘুমের অসুবিধা হবে, রেগে যাবে। আরে না, তোমার পিএইচডির জন্য শুধু ঘুম কেন, আমি অনেক কিছু ত্যাগ করতে রাজি আছি, শুধু ঘুমের মধ্যে তোমার নাক ডাকা আমি সহ্য করতে পারবো না। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, মেয়েরা নাক ডাকে, ছি। হাই, কি হচ্ছে? আহা, কি হচ্ছে? এই হচ্ছে, আদর হচ্ছে, এই বলে যখন তখন প্রকাশ্য দিবা লোকে। বউকে আদর করবো, তার আবার দিবারাত্রি কি? বিয়ে হয়ে যাক, তখন দিবালোক কি রাত্রি বুঝিয়ে দিব। তাড়াতাড়ি চলে আসো তো আমার জীবনে, দেরি কিসের? যাবো যাবো রে তিতলি, প্রজাপতির ডানা মেলে আকাশে উড়ে যাবো। মা গো, অন্যায়, ভীষণ অন্যায়, আমার মা কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি। আমার মা আমার জন্য অপূর্ব সুন্দর এক মেয়ে ঠিক করে কত আশা করে বসেছিল আমি আসবো, বিয়ে হবে, ছেলে বউ, কত শখ, কত আনন্দ, না না আমি এ বিয়ে করবো না, বাবা নাই, মাও থাকলো না, কেন কেন বিয়ে করবো? মা গো, আমি বিয়ে করতে চাই না মা। ভাই বলো, বাবা মা কারো চিরকাল বেঁচে থাকে না, এটাই নিয়ম প্রকৃতি।
জগতের নিয়ম। দুলা ভাই 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 প্লিজ, ওই ঘরে তোমার বোন খাবার নিয়ে বসে আছে, নাকি খাবার এই ঘরে নিয়ে আসবো? এটা কে? সজীব, তোমার স্নেহের ভাগ্নে এবার স্কুল ফাইনাল দেবে। গুড মর্নিং সজীব মামু। ইউ আর ওয়েলকাম মামু। মামু, এবার বিয়েতে কিন্তু আমি দামি একটা ক্যামেরা নেব, 10,000 টাকা দাম, কোনো অসুবিধা হবে মামু? সজীব, এখন ক্যামেরা চায় না বাদর, হবে, তোর সব চাওয়াই পূরণ হবে। বিয়ে হলেও হবে, না হলেও হবে। থ্যাংক ইউ মামু, থ্যাংক ইউ। কি হলো? বলুন, তোমার বোন অধীর হয়ে উঠেছে। আমরা আসছি বাদামি। আসতে হবে না। ও ভাই, তোর দুলা ভাই কি বলেছে? কোনো আক্কা তো নেই, কখন কাকে কি বলতে হয়। কারেক্ট। সজীব সাক্ষী, আমার জীবনটা ঝালা পালা। মা, মামু বিয়ে করবে না। সে কি, আর মাত্র 7 দিন বাকি, এখন কেন ভাই? ও বলুন, ও মানে তোর মাথা কে খারাপ করলো? কে কে? আমি জানি কে তোর মাথার মধ্যে বদ মতলব ঢুকিয়েছে। বাবা তুমি? আমি আমি কেন? মায়ের আঙ্গুল তো তোমার দিকেই। মামা, সজীব এরকম পাকামো করে না। আই ডোন্ট লাইক ইট। মামার কাছে মাপ চা, মাপ চা। বেয়াদব ছেলে, একদম বাপের মতো। কেন, ওয়াই? আমি তো কোনো অন্যায় করিনি, থাকো না এই বাড়িতে। এসব কি হচ্ছে আপা? আয় খাই, খেয়ে নে। মানুষ কেন বিয়ে করে? কোন আনন্দ? ডিসাইডেড, আমি বিয়ে করব না। হ্যাঁ, তাই বোধহয় করব না। তুই অপূর্ব, অসাধারণ রে সজীব। ছেলেবেলায় আমরা বহু মারধর খেয়েছি। আমাকে হাত তোলা যদি জব্দ করতে না পারো, তাহলে আমি চিরকালের জন্য সুন্দরবন চলে যাব, গিয়ে বাঘের মুখে ঢুকে পড়বো। আরে হবে হবে, তোর মা কুল হবে, খুব ভালো মহিলা, আমি তাকে বুঝিয়ে বলবো। মামাকে ক্যামেরা দেবে? না দে, আমি দেবো। চল চল বাবা, চল। না, তুমি আগে গিয়ে বল আমি আসছি, যাও। হ্যাঁ আপা, আর দিও না তো, আমি খাবো না। আহা, খেয়ে নে তো। কি জানি কেমন বউ, পায়েস কি রান্না করতে পারে কি না। আরে পারবে পারবে, না পারলে আমি দুদিনেই শিখিয়ে দেব। খুব ভালো ছমছম আসতে পারে, মচমচ করে, মা খেয়ে তো বেজায় খুশি। আংটি পরিয়ে দিল, দেখতে খুব সুন্দর, ছিপছিপ করছে, চোখ দুটো কি সুন্দর। ছিপছিপ মানে? শরীরে চর্বি নাই, বাতাসে দুলছে। জোরে বাতাস এলে? না না, অতখানি না। কি সুন্দর লাগছে? মা দেখেছে, তুমি দেখেছো, পছন্দ করেছো, চলবে। তবু তুই একবার দেখে নে, দেখে নেওয়া ভালো হয়। না 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 না, এতখানি অভদ্রতা, ভাববে যে আমরা, মানে আমি একটা ছোট লোক। আরে না, কিসের অভদ্রতা, উল্টে পাল্টে দেখে নিবি, তুই আম কিনবি, কাঁচা পাকা দেখে নিবি না। শুনছি আপা, বলেন। আমার ভাইকে পছন্দ করেছো? কতখানি করেছো? 1 থেকে 10-এর মধ্যে কত? 5, 6, 7? আরে কোনো লজ্জা নেই, বলো না। আমিও মেয়ে, তুমিও মেয়ে, দেখা করতে চাও বলনের সঙ্গে? কি? না না, আর কেন। তাই তিতলি মানে কি বলুন, জানতে চেয়েছে। তার আগে বলে নাও কত নাম্বার, 6, 7, 10? রাখি আপা। আরে না না, শোনো বলুন, তোমাকে দেখতে চাই। আপা, তিতলি মানে প্রজাপতি, রঙিন প্রজাপতি। আমার কোনো আপত্তি নেই, 100 বার, আমার কোনো সংকোচ নেই। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? 1 ঘন্টা হলো সজীব গেছে, এই তো আসছে। খুব শক্ত থাকবো? না, খুব শক্ত না, অর্ধেক শক্ত অর্ধেক নরম। পাঞ্জাবি না পরে প্যান্ট শার্ট পরে আসলে ভালো হতো, কিন্তু আপাটা জোর করে বললো, পড়তে বাধ্য হলাম। যাই হোক।
ওই তো এসে গেছে। মামা হ্যাঁ ট্যাক্সি ভাড়া দাও। জালাকে দিয়ে দে যা। 100 নিলাম। তোর কাছে রেখে দে পুরোটা। থ্যাংক ইউ মামা। ম্যাডাম আমি যাই। বাই। সাবধানে যেও। আরে বসুন না বসুন। পথে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট কিসের? না কথার কথা, গান শুনলে ভালো হতো, মানে গান শোনার আয়োজন করা। করেননি কেন? কি বললেন? নিশ্চয়ই। কি খাবেন? কাবাব, পরোটা, ঝালমুড়ি, আইসক্রিম, মানে যা খুশি। অনেক গরম পড়েছে তো, তাই পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছি। ঠিক করেছি না ভুল করেছি? আপনি দেখা করতে চেয়েছেন কি কারণ? কোনো প্রশ্ন? না না, এমনি এমনি আপা আপনাকে মানে তোমাকে মানে দেখা করা, একা একা কষ্ট দেওয়া অন্যায় হয়েছে। আপনি তোতলা নাকি? এভাবে কথা বলছেন কেন? ছেলেবেলা থেকেই? না, অনেস্টলি নট, আমি স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আপনাকে তোমাকে মানে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কোথায়? আমি কখনো দিল্লিতে যাইনি, আর এখানেও পথে ঘাটে আমি খুব একটা বের হইনি। চলো না আইসক্রিম খাই। ভালো আইসক্রিম কোথায়? পাশে একটা বড় হোটেল, কিন্তু দাম তিন গুণ। হোক, টাকার জন্য ভেবো না। যাবেন? টাকার ব্যাগ তো আপনি আপনার ভাগিনাকে দিয়ে দিলেন। তাই তো, কি কাণ্ড, বাজে ব্যাপার। অসুবিধা নেই, আপনার কাছ থেকে টাকা ধার নেব আর কালকেই শোধ করে দেব। চলেন। তিতলি, ছবিতে তোমাকে যেমন দেখেছি, বাস্তবে তুমি তার চাইতেও সুন্দর, চার্মিং। আমার মা, আমার মা কিন্তু ভুল করেননি। আমি 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 যেমন চেয়েছি তুমি তার চাইতে অনেক বেশি। আপনি কি আপনার বউয়ের কথা বলছেন? নিশ্চয়ই। তাছাড়া আর কার কথা বলবো, তুমি তো তিতলি মানে প্রজাপতি, আমার কিন্তু সে কথা মনে আছে। ভুল করছেন, মস্ত বড় ভুল। কিরকম? চলুন আইসক্রিম খেতে খেতে বলি। আইসক্রিম খেতেই হবে? আমি খাবো, চলুন। কি ভুল করেছি তিতলি? না তেমন ভুল না, ছোট্ট ভুল, ভাবতে হবে না। আমি ভুল সংশোধন করতে চাই, প্লিজ তিতলি। আমি তিতলি না। তিতলি না, আমার মা কি? আপনার মা আমার বড় বোন তিতলিকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে। আমি ঝিলবেন ছোট বোন, আমার বোন একটু মোটা সোটা, গরমকালে খুব খাবে। আমাকে দেখে বলল, বোন রে তুই যা ব্যাংকারকে গিয়ে বলিস এত গরমে আমি আর বাইরে যেতে পারবো না, গেলেই দর দর করে ঘাম চলবে। এসব আমি কি শুনছি? ওরা তো বললো একমাত্র মেয়ে, তাহলে আর একটা মেয়ে? ভুল শুনেছেন, মানে তিতলি হচ্ছে বড় বোন আর আমি ঝিলমিল দ্বিতীয় বোন। খুব মোটা? খুব না, একটু একটু। তবে যে পরিমাণে ভাত খায়, আমি তো প্রায় বলি আপা এত এত খাস নি, মোটা হয়ে যাবে, শোনেই না। আপনার বাড়িতে গেলে কিন্তু খুব ভালো করে টাইট দিয়ে দিবেন, না খাইয়ে রাখবেন। নাক ডাকে নাকি? মোটারা ঘুমোলে অবশ্যই নাক ডাকবে, অসহ্য। তোমার বোনের নাক কেমন? ভয়াবহ। আমি তো ওর ঘরে থাকি না, কে থাকবে নাক ডাকার পাশে? ঘুমাবো নাকি ঘরর ঘর শুনবো বলুন? আপনার খুব কষ্ট হবে। সে কি, আপনার মা বোন কথা দিয়ে গেল আর আপনি না করছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি রামচন্দ্র না, বাপ একটা কথা দিল আর আমি 14 বছর বনবাসে চলে গেলাম, না যাবো না, মায়ের জন্য জীবনপাত করতে আমি পারবো না। ইয়েস, আমি রক, সলিড রক, আমি ভাঙবো কিন্তু মস্কাবো না। আপনার আইসক্রিম? ফেলিওর আইসক্রিম, সব বিষ হয়ে গেছে, আমার জগৎ জীবন অন্ধকার হয়ে গেল, আমি কেন এলাম? হোয়াই হোয়াই? প্লিজ, এটা রেস্টুরেন্ট হোক, এটা কোনো ফ্রডগিরি রাস্তা না, না আমি সু করে দেব, আমাকে ঠগিয়ে জীবন ধ্বংস করে আমার স্বপ্ন চুরমার করে তোমার মোটা বোন নাক ডেকে ডেকে ঘুমিয়ে দিল্লির লাল কেল্লাতে ফাটল ধরাবে আর আমি বসে বসে কি মুমফালি খাবো? মুমফালি কি জানি না, মুমফালি মানে হচ্ছে চীনা বাদাম,
বড় বড় চীনা বাদাম ইয়ে ঝিলমিল তুমি আমাকে বিয়ে করে নাও কোনো ভুল হবে না বাটপাড়ির মুখে লাথি মেরে তুমি ভালোবাসার বিজয় ঘোষণা করে দাও সাহসী হও তোমার হাত ধরছি মিনতি করছি আমাকে বাঁচাও দিব্যি সরি সরি ঝিলমিল আমাকে ভালোবাসা দাও আমাকে বাঁচাও কি বাঁচাবে না তিতলি তিতলি না ঝিলমিল আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি আপনার সরলতা আমাকে মুগ্ধ করেছে কিন্তু আপনাকে আমি মানে তিতলিকে আমি ঠকাতে পারবো না অসম্ভব রীতিমতো অন্যায় হয়ে যাবে লোকজন শুনলে খুব খারাপ হবে আপনার মা যাকে পছন্দ করে গেল আপনি তাকে এভাবে দূরে ঠেলে দিবেন না লোকজন হাসবে আপনাকে দুধ দুধ করবে না আই অ্যাসিওর ইউ বিয়ের পরপরই আমরা দিল্লি বা লন্ডন চলে যাব কেউ আমাদের ধরতে পারবে না তোমার কোনো ভয় নেই তোমাকে আমি অমৃত্য আনন্দ আর সুখের ময়ূর পঙ্খীতে ভাসিয়ে নিয়ে বেড়াবো ঝিলমিল প্লিজ তুমি না করো না তোমার পায়ে ধরি প্লিজ প্লিজ সিক্রেট করবেন না হাতটা ছাড়ুন চলুন 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 কোথায় যাব চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি আমাকে মৃত্যু দিতে পারবে তিতলি ঝিলমিল সিম্পল ডেথ পাগলামি করবেন না চলেন সবাই দেখছি চলেন আই শুনছো পরে শুনবো আরে না এখনই শুনতে হবে আমার ভাই মাথা পাতে গড়াগড়ি যায় আর তুমি বই নিয়ে পড়ে আছো গড়াগড়ি যায় অ্যাক্সিডেন্ট নাকি ব্যথা পায়ে হাতে না মনে ওই তিতলি ব্যথি শক্ত কিছু দিয়ে তার মনের মধ্যে ধম করে মেরেছে আমার সরল ভাই হৃৎপিণ্ড ছারখার করে দিয়েছে তিতলি না না ও ভদ্র শিষ্ট রমণী ও হৃৎপিণ্ড ছারখার করতে পারবে না আমি ভুল বলছি আমি মিথ্যা তোমার তিতলি সত্যি কি বলতে চাও মা মামনা হাত পা ছুটছে আর পা চলতে গানি ছিড়ছে বাবা এখন আমার ক্যামেরা কি হবে আরে হবে হবে বি কোয়াইট মাই সন মা তুমি আমাকে এই চিঠি লিখেছিলে তোমার হাতের লেখা কি লিখেছিলে পড়ি বলুন বাবা মেয়ে দেখলাম মন কারা মেয়ে রে বাবা তোর বাবা দেখে গেছে আমি আজ দেখলাম আহারে মন জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় না তিন মনোজনের মেয়ে দেখে তোমার মন জুড়িয়ে যায় মা আমি তোমার আদেশ মানতে পারবো না মা হ্যালো বলুন চৌধুরী বলছেন বলুন চৌধুরী বলছি আপনি কি দিল্লি থেকে এসেছেন জি দিল্লি থেকে এসেছি বিয়ে করতে এসেছেন জি বিয়ে করতে এসেছি আপনি কে প্লিজ আমি তিতলি সরকার বলছি আমার ছোট বোন ঝিলমিলের সাথে তোমার দেখা হয়েছে তুমি তাকে বলেছো যে আমাকে তোমার পছন্দ নয় কিন্তু তোমার মা তো আমাকে মায়ের কথা থাক বিয়ে তো করব আমি সেটা তো আমিও জানি কিন্তু তুমি আমাকে বিয়ে করবে না বলেছো নো নেভার না বললাম তো না সত্যি না মোটা মহিলা তো নির্লজ্জ বেহায়া দেখছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার ছোট বোন ঝিলমিল ও আমাকে বলেছে তোমার ওকেই পছন্দ আচ্ছা তুমি এটা কি বলছো বলো তো আমার ছোট বোন আমার প্রতিযোগী লোকে শুনলে কি বলবে বলো তো কিচ্ছু বলবে না আমাকে বাহবা দেবে একটা অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি সেজন্য গলায় মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দেবে কত বড় মিথ্যাচার আমার মা তোমাকে দেখতে গেছে আর তুমি ঘরের কোণে লুকিয়েছিলে তোমার ছোট বোন তোমার হয়ে প্রকাশ দিয়েছে এত বড় সঠতা এত বড় ফ্রড ব্যবসা কে করে কারা করে মিথ্যা বলে আমার জীবনে এসে আমার জীবন নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে নির্লজ্জ সেই বদমাইশ মেয়েকে আমি বিয়ে করব কত বড় সাহস আমাকে ডেলিভার করেছে পারছি না আমি পারছি না এত বড় অপমান আমাকে তুমি কোথায় দিল্লি থেকে একটা ছেলে উড়িয়ে এসে বাংলার একটা নিরীহ মেয়েকে অপমান করে যাচ্ছে আমার কি হবে আমি পারছি না আমাকে তোমরা রক্ষা করো কোথায় থানা কোথায় পুলিশ কোথায় আইন কোথায় বিচারশালা কে কোথায় আছো তোমরা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও তোমাকে কে উদ্ধার করবে না তুমি অসৎ তুমি চুপ থাকো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে নারী নির্যাতনের মামলায় ফেলে দিব তারপর এমন ঝামেলা পড়বে তোমার হাড্ডিগুড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিচূর্ণ বানান করো তো বিচূর্ণ অশিক্ষিত মূর্খ বেয়াদব ধুমসি বেটি
তোমাকে আমি 420 ধারাতে ফেলে মিনিমাম 14 বছরের জন্য জেলে পাঠাবো, তুমি কি ভেবেছো? আর তো মনে আসছে না। পেছি কাঁদবো, মেয়েদের বড় অস্ত্র হচ্ছে কান্না, এতেই পুরুষদের শক্তি শেষ। আমি আর পারছি না, কে কোথায় আসবে? আমাকে একটা অবুদ্ধ পশু আমার সাথে যাতা ব্যবহার করছে, সবাই আমাকে উদ্ধার করে নিয়ে যাও। চুপ করো অভদ্র অশালীন মিথ্যাবাদী মেয়ে, আমাকে ব্ল্যাকমেল করা অত সহজ নয়। তুমি জানো না আমি তোমাকে কি করতে পারি, যদি চাই তোমার হাত পা ভেঙে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখতে পারি। আর রেখো না, তোমাকে জোরহাত করি আমাকে শাস্তি দিও না। বিশ্বাস করো আমি তোমার সব কাজ করে দিব, রান্না করে দিব, তারপর কাপড় ইস্ত্রি করে দিব, তোমার গা হাত পা টিপে দিব, সব করে দিব। চুপ, আরেকটি কথাও না, আর কখনো আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না, খবরদার, সাবধান। সব কি হচ্ছে, কি তামাশা? মা তুমি, হ্যাঁ তুমি, না না তুমি না, তোমার মেয়ে আমার বোন বাদামি সব কিছুর জন্য দায়ী, বেশি বেশি কথা বলে, নিজের স্বামীকে মানুষই মনে করে না। একটা এত বড় ঠকামি হয়েছে আমার হুঁশিয়ার বোন ধরতেই পারেনি। ভাই খুব তো হুঁশিয়ার হুঁশিয়ার বলে দম্ভ করো, আমাকে যে ঠকালো তোমরা ধরতেই পারলে না। কি ভাই কি বলিনি, আমার কি ঘাটতি কি অন্যায়, আমি তোর বোন, দিন রাত তোর ভালোর জন্য। সব দশটা দুলা ভাই, সেই তো এই মেয়ের খবর এনেছে, সব পরিবারের খবর। কোথায় তুমি দেখে যাও, আমার ভাইয়ের বারো হাল। সজীব, আয় সজীব মা, সজীব বাবা, মা তোমাকে ডাকছে, চলো। এখন যাবো না, গেলে মার খাবো, শরীর আজ ভালো নেই। আমাকে নিয়ে তামাশা? হে ব্যাংকার, বাংলার মেয়েকে তো চিনো না, আমি দিল্লির মেয়ে নই, বাংলার মেয়েকে এবার চিনিয়েই যা। নির্ঘাত ব্যাংকারের বাড়ি থেকে বাজুক, বাঁচতেই থাকো। কিরে কি ব্যাপার, ফোন পাচ্ছে, তুই ফোন ধরিস না। আরে না না, তুমি মজা বুঝবে না, এমন ঘন চক্কর লাগিয়ে দিয়েছি, ঘুরতেই থাকো, মজা দেখি। ধর বাজুক, ধর না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ধরছি ধরছি। হ্যালো, তিতলি বলছি। জি না, কখনোই না, অসম্ভব, হতেই পারে না। কিন্তু আমার শ্যালক বলুন যে বলল, তোমার বড় বোন একটু আগে কথা বলেছে, যাতা ভাষায় গালাগালি করেছে, আর কে আছে ঘরে? আর কেউ না, বাড়িতে আমি, আমার মা আর নানা ভাই থাকেন। নানা ভাই অবশ্য আজ সকালবেলা এসেছেন আমার বিয়ে উপলক্ষে, কথা বলবেন। ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আজাদ, আবুল কালাম আজাদ, বলুন আমার শ্যালক কে জানো? আরে তুমি তো আমার ছাত্র হে আজাদ। আচ্ছা রহস্য কি বলো তো, আমার নাতনিকে তো দেখলাম বেশ উচ্চকণ্ঠ। আরে ও তো আমারই একমাত্র নাতনি, হ্যাঁ বড় আদরের নাতনি। বলুন কে কে বিভ্রান্ত করছে, নাকি ও নিজেই বিভ্রান্ত হচ্ছে? আমি তো ঠিক, তুমি একটু ধীর স্থির ভাবে পর্যবেক্ষণ করো তো। ধীর স্থির ভাবে পর্যবেক্ষণ করার আর কোনো সুযোগ নেই স্যার, তিতলিকে একটু দেন তো, বলুন ওর সঙ্গে কথা বলবে। ধরো। হ্যালো, হ্যাঁ আমি ঝিলমিল বলছি। হ্যাঁ আমাকে তো ভালো লাগছে না রে তিতলি। না না তুমি জানো না আমাকে কতখানি অপমান করেছে। কি করেছে? তোর সাথে দেখা করতে চেয়েছে, তোর সাথে কথা বলতে চেয়েছে, এই তো।
আরে তোর নানিকে বিয়ে করার আগে আমি কতবার দেখেছি তুই জানিস? অনেকবার। আরে বিয়ে করার আগে ভালো করে দেখে শুনে তারপর বিয়ে করতে হয়। না না, সেই যুগ আর এই যুগ এক না। এখন আমরা নারী সম্ভ্রম সম্পর্কে অনেক বেশি সচেতন। হুম, কোন সমস্যা যে সৃষ্টি হবে ছেলে যদি না থাক। মরিয়াম, ও মরিয়াম, আমি একটু। না না দাঁড়াও, আমার দোহাই লাগে, তুমি যেন কিছুতেই ও বাড়িতে যাবে না। আমি ওই ছেলেকে আরো সাত চক্কর খাওয়াবো। ব্যাংকার সাহেব, খাওয়াবি তো খাও দেখি, তোর মা এগুলো সহ্য করতে পারবে? সে তো আমার হার্টের পেশেন্ট। মা একদম ঠিক আছে। নানা ভাই, সবকিছুর একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। না না, আমি ওকে আরো খাতাবো, দেখো মজা আর মজা। Go on, go on. I am not to pick up. Oof. Hello? কে আপনি? কি করেন? কিছু না। খুব রেগে আছেন নাকি? বাজে কথা বলার বা শোনার সময় নেই, আমি দিল্লি ফিরে যাচ্ছি। কেন? কেন আবার? তোমার মোটা কদর্য বোন গুন্ডা দিয়ে আমাকে মারবে বলে ধমক দিয়েছে। তোমাদের কাউকে বিয়ে করে তো ফর নাথিং আমি জীবনটা দিতে পারবো না, তাই না? মোটা মেয়ের ভয় পালিয়ে যাচ্ছেন? শাট আপ! আমি তোমাকে বিয়ে করব। নো, তোমাদের ফ্যামিলির কাউকে বিয়ে করার মতো সামান্য ইচ্ছা আমার নেই। Nonsense, stupid! আমি বিয়ে করব না, আমি কাউকে বিয়ে করব না। মানিকামা, কি হয়েছে ভাই? হ্যাঁ, ওই ছোট মেয়েটা এখন আমাকে বিয়ে করতে চায়, আমার সাথে, তাই না? না, অত সোজা না, কোনো বিয়ে নয়। আমি অন্য জায়গায় মেয়ে দেখব, ওই বাটপার ফ্যামিলিতে আর পা দিতে যাব না। তুই দেখে নিস, আমি তিন দিনের মধ্যে তোর বিয়ে লাগিয়ে দিব। আমি কখনোই বিয়ে করব না, এটাই আমার ফাইনাল কথা। ওমা, এটা আবার কেমন কথা? চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবি? হ্যাঁ খাবো, শুধু মাটিতে নয়, দরকার হলে মাটি দশাত কুড়ে নিচে নেমে গোস্ত পরোটা খাবো। তবু জীবনে কোনোদিন বিয়ে করবো না। আমার 10টায় ফ্লাইট, টিকিট কনফার্ম, আমি দিল্লিতে ফিরে যাচ্ছি। ওহো, আবার তুই কাঁদছিস কেন? কাঁদো না, যেটা ভেবেছিলাম সেটাই তো হলো। এক বাবা মায়ের জন্য বিয়ে পেছাতে পেছাতে 2 বছর, আমার পাটপাট ফ্যামিলি ফাটলে পড়ে আমার ভাইয়ের জীবনটা ভাটাভাটি। আরে কত দুঃখ, কত কষ্ট। মামা, তাহলে আমার কি এমনটা হলোই না? কি সেটা? মামা গোয়িং ব্যাক টু দিল্লি। কোথায়? বিয়ে করবে না, ফাইনাল। আমার ক্যামেরাও হলো না, পারলে কিছু করো, আর না হলে আমি কাঠমান্ডু চলে যাই। এ ব্যাপারে কত মার হাতে মার খাবো। বাবা ওঠো, জাগো, দেখো তোমার হিম্মত। থাম থাম থাম, কি বললি? বিয়ে করছে না, চলে যাচ্ছে? গুড, ভেরি গুড ডিসিশন। আরে বিয়ে করলি তো ধমকানি আর চমকানি, ঠিক সিদ্ধান্ত। মিস তিতলি এবার বুঝবে কত টাকায় কত আনা। আজাদ বললো বলুন আজকে দিল্লি চলে যাচ্ছে, টিকিটও পেয়ে গেছে। সত্যি? এখন কি হবে? কি আর হবে, সীমা লঙ্ঘনকারীর যা শাস্তি হওয়ার দরকার তাই হবে। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি নানা ভাই। ভালোবেসে? ওরে বাবা, এর মধ্যে আবার ভালোবাসা বেশি এসে গেছে? তোরা বাড়িস ও তিতলি, যা এখন আর কি সবার সামনে মাপ চেয়ে নে দোষ স্বীকার করে। হবে না, না না, খুব সহজ, খুব বাঁকা, কঠিন শক্ত। না না, তুমি কিছু একটা করো। আমাকে কি দিবি? তুমি যা চাও তাই দিবি। তোর কান্নার দুপোটা পানি দিবি, আমি রেখে দেবো। বলুন আসলে ওকে দিয়ে বলবো এটা তোমার জন্য। দে দেখি ফোনটা দে। এই যে এটা একটা জিনিস, কে যে আবিষ্কার করেছিল তাকে একটা বড় করে সালাম দে।
আজকাল তো আবার ওই মোটো ফোন বেরিয়েছে, সেটা তো আরো ভালো। দেরি কর। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো আজাদ। হ্যাঁ আমি আবার ফোন করলাম হে। না মানে খুব জরুরি কোনো বিষয়ে ফোন করিনি, আমি সন্ধ্যাবেলা একটু তোমার ওখানে আসতে চাচ্ছিলাম, মানে একটু চা খাওয়ার জন্যে। তোমার কোনো অসুবিধা হবে না তো? স্যার স্যার নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। স্যার চায়ের সঙ্গে কী খাবেন স্যার? সমুচা, চিকেন টিক্কা, পেঁয়াজু, লুচি, মুরগির ঝোল, সব রকম ব্যবস্থাই করো। তবে তার মধ্যে একমত মিষ্টি যেন থাকে। মিষ্টি অবশ্য আমি নিজেও নিয়ে আসবো, সেটা তোমার না করলেও চলবে। তা তোমার শ্যালক কোথায়? হ্যাঁ বলুন। দ্য ব্যাংকার? স্যার 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 ঘরেই স্যার। ওকে একটু আটকে রেখো, আলাপ করব। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। স্যার বলুন, আমার শ্যালক দেখেই চিনেছি, বহুদিনের চেনা মনে হয়। সুন্দর, শান্ত, নির্মল, এমন আদৌ আজকাল খুব একটা দেখা যায় না। আজ থাক থাক থাক। বলুন স্যার, আমাদেরও খুব প্রিয়। ওর বোন তো ভাইয়ের জন্য একেবারে জীবন দিয়ে দিতে পারে। বলুন কিন্তু স্যার, নিজের কাজের যোগ্যতা প্রমাণ করেছে। প্রিয় বলুন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অন্তরটা ক্ষত বিক্ষত, সেখানে রক্তক্ষরণ হচ্ছে, অনেকটা অঙ্কুশবিদ্ধ অসহায় প্রাণীর মতো দেখাচ্ছে তোমাকে। আপনাকে খুব নিজের মানুষ মনে হচ্ছে, কিন্তু আমি বোধহয় আপনাকে আর সময় দিতে পারবো না, কারণ রাতে আমার ফ্লাইট। কোথায় যাচ্ছ? দিল্লি, সেখানেই আমার কাজ। এসেছিলাম একটা ভালো ইচ্ছা নিয়ে, আনন্দ ছিল সারা মনে, তাই যখন হলো না চলে যাচ্ছি। ছুটি নষ্ট করে কী লাভ? বলুন ভাইয়া, ছুটি যদি নষ্ট না হয় তুমি কি আমাদের সবার আনন্দ খুশি রহিত করবে? আমার এতদিনের স্বপ্ন স্বাদ বিনষ্ট করে যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো না, তাতেই আমার আনন্দ, আমি দাঁড়িয়েছি। এটা তো কোনো ষড়যন্ত্র না, রগর হাস্যকৌতুক। আমি এসব পছন্দ করি না। এই সব কিছু নিয়ে তো জীবন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, শুধু গম্ভীর গুমট গরম নিয়ে তো জীবন মধুময় হবে না। আমার সংকট কি আপনাদের কাছে যথেষ্ট নয়? তোমার সংকট তো আমি জানি, স্থূল মেয়েদ সম্পন্ন নারীকে তুমি পছন্দ করো না। না করি না, মোটা ভারী মহিলার চাপে খাট চৌকি ভেঙে যেতে পারে, বুকের ওপর বসে পড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে অকালে জীবন দিতে হবে। কেবল মোটা নয়, দরদর করে ঘাম ঝরে আর বিশ্রীভাবে বিকট শব্দে নাক ডাকে, তাতে জীবন কতখানি বিঘ্ন হতে পারে আপনি জানেন? যেমন ঘামের ব্যাকটেরিয়া পেটে গেলে ইকোলাই ইনফেকশন হতে পারে, আর নাকের বিকট শব্দের সঙ্গে প্রচুর কার্বন ডাইঅক্সাইড পাশের স্বামীকে অকালে অক্সিজেনের অভাবে খুন করতে পারে। না না আজাদ, তুমি বলো না, কথা শুনে হাসবে না। ওর কথার মধ্যে জ্ঞান আছে, তথ্য আছে, উপাত্ত আছে, মানে এরকম জ্ঞান সম্পন্ন কথা যে একজন ব্যাংকার বলতে পারে, এটা আমি ওর মুখ থেকে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না। স্যার আমিও শুনছি স্যার। না এখন যাব না, বলুনের কাছে জ্ঞানের কথা শুনছি। আপা ডিস্টার্ব করো না তো, ইম্পর্টেন্ট কথা বলছি। স্যার আর কিছু বলবে? স্যার নয়, ওটা বলবে আজাদ। আমি আমার নাতনির কথা বলবো, আমার নাতনি তিতলি, তার বিয়ের উপলক্ষে আমি এখানে এসেছি। মরিয়মের একমাত্র মেয়ে তিতলি, মরিয়মের জীবন অনেক দুঃখ। তিতলির একমাত্র ভাই সে বিয়ে করে কানাডায় চলে গেছে, শ্বশুর শাশুড়ির কাছে থাকে, আর তিতলির বাবা মাত্র দু একদিনের অসুখে মারা গেল। এখন তিতলির বিয়ে নিয়ে যত সংকট, একমাত্র মেয়ে। বলুন ভাইয়া, তুমি শুনছো? কেন বারবার বলছেন একমাত্র? আরো একজন আছে, মোটা স্থূলাকার, লুকিয়ে আছে, নাক ডাকে। নাক ডাকে? আমি তো শুনিনি, দেখিও নি। তুমি দেখেছ? দেখার সুযোগ হয়নি, তবে তার ভারী শক্ত কণ্ঠ আমি শুনেছি, আমাকে গুন্ডা লাগিয়ে মেরে খোড়া করে দেবে বলেছে। গুন্ডা লাগিয়ে মারবে? নিজে তো মারবে না।
নিজে পারবে কেন? সে সাহস কি আছে? এমন ঝাপটা মারবো যে কানের তালা ফাটিয়ে দেবো। না না না, দয়া করে ও কাজ করো না। কানের তালা মগজ উলটপালট হয়ে গেলে সারা জীবন এই বোঝা তোমাকে টানতে হবে। আমি কেন বোঝা টানবো? আমি তো বিয়েই করবো না, আজই চলে যাচ্ছি, আর ফিরেও আসছি না। আমি তোমাকে দিল্লি যেতে দিচ্ছি না বলুন। সমস্ত ভুল বোঝাবুঝির দায়িত্ব আমি আমার নিজের কাঁধে দিচ্ছি। আমাকে দেখে কি মিথ্যাচারী মনে হয়? তুমি আমাকে ভালো করে দেখে নাও, দেখে নাও বলুন। যদি আমি তোমাকে কোনো রকম প্রতারণা করে থাকি, আমি কথা দিচ্ছি আমি ওই চৌরাস্তায় গিয়ে জনসম্মুখে কান ধরে উঠবস করব। তা না স্যার, অমন কথা বলবেন না স্যার। আপনার কোনো অপমান আমরা কেউ সহ্য করতে পারবো না স্যার। আচ্ছা, আমাকে আপনি কি করতে বলছেন? তুমি নিঃসংকোচে তিতলিকে বিয়ে করে নাও। তুমি দিল্লি যাওয়া রহিত করো। আগামী রোববার সন্ধ্যেবেলায় তোমাদের বিয়ে। ওগো মা জননী, আর কড়া নেড়ে না, সব ঠিক হয়ে যাবে। প্রিয় বলন্ত, আমি তোমার মুখের দিকে চেয়ে আছি। ঠিক আছে, মা জেনে শুনে যে মেয়েকে কোলে বসিয়ে আদর করে আংটি পরিয়ে গেছে, সেই মেয়েকেই আমি বিয়ে করব। এই স্বাগতম। কি, আমি কাকে বললাম? গেল কোথায়? ভয় পেয়েছে, যদি থাপ্পড় মারি বলা যায় না। আমাকে মারার জন্য হয়তো সুযোগ খুঁজছে। না, খাটের নিচেও তো নাই, গেল কোথায়? এই মোটা মেয়ে, কোথায় তুমি? ভয় নেই, আমি মেনে নিয়েছি। দেখি ওখানে কি করে। এই এখানে কি করো তুমি? আমার জীবনে স্বাগতম, কিন্তু আমি ধন্য নই। চাঁদ দেখছি, জোছনা ভরা রাত, চমৎকার তাই না? চাঁদ তো চমৎকার হবেই, আজ বেশি চমৎকার। তুমি তিতলি কই? আমি তিতলি, মোটা তিতলি। মোটা তিতলি মানে তোমার বোন? আমার কোনো বোন নেই, তোমাকে পরীক্ষা করেছি। মা দেখে গেল, বোন দেখে গেল, তারপরও নিজে দেখতে চাও? মা যে মেয়েকে পছন্দ করেছে আমি সেই মেয়েকে বিয়ে করেছি। আমি তো সে না। বসো তো। আচ্ছা পাগলামি করছো না তোমরা? ঠাট্টা ফাজলামি করতে পারো, আমি পারি না। কি হলে মাফ পেতে পারি বলো প্লিজ? বলবো, আমাকে একটু আদর করো। আগে বলো, আমাকে মাফ করেছো নাকি? একটা শর্তে মাফ করতে পারি। কি শর্ত? বেশি করে ভাত খাবে না, বেশি মোটা হওয়া যাবে না, আর রাতের বেলার খাবার একেবারে বন্ধ। না খেয়ে থাকবো। কেন না খেয়ে থাকবে? কেন বেশি বেশি করে ইয়ে খাবে?